দর্শক শুভেচ্ছা, স্বাগত আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি বাংলাদেশ থেকে নিযুক্ত প্রথম কার্ডিনাল ফাদার প্যাট্রিক ডি রোজারিও। স্বাগত আপনাকে এবং অভিনন্দন। আপনি আমাদের জন্য বিশাল গর্বের একটা খবর বয়ে এনেছেন। একেবারে ফাদার থেকে বিশপ, সেখান থেকে আর্চ বিশপ, এবং সেখান থেকে আমাদের দেশের কোনো মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের কেউ যেটি হতে পারেনি, সে কার্ডিনাল নিযুক্ত হয়েছেন আপনি। পোপ আপনাকে সেটি নিযুক্ত করেছেন, আপনি নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই, এই অর্জনটাকে আপনি কী হিসেবে দেখেন, কেমনভাবে দেখেন, আপনার অনুভূতি কী? আমার প্রথম অনুভূতি হচ্ছে যে আসলে এটা কোনো ব্যক্তিগত অর্জন নয়। যখনই এই ঘটনাটা ঘটলো বা সংবাদটা আসলো, তখন আমার উপলব্ধি হয়েছে কেন, আমি এর উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এক মুহূর্তে আমি চিন্তা করেছি যে আসলে এই যে ঘটনাটা, এই মনোনয়নটা যে আসলো কার্ডিনাল, এটার পেছনের গভীর অর্থ আছে। আর সে অর্থটা আমার জন্য এই, প্রথমত ঈশ্বর কিন্তু ভালোবাসেন দীন মানুষকে। আর দীন বলতে শুধু অর্থনৈতিক দিক দিয়ে যে তারা দীন দরিদ্র তা নয়, দীনজন হচ্ছে ঈশ্বর ভীরু মানুষ, যারা স্রষ্টাকে ভয় পায়। তারা স্রষ্টাকে ভয় পায় আর ভীতির কারণেই যে তারা উপাসনা করে তা নয়, কিন্তু ভয় পায় এই অর্থে তাদের মধ্যে একটা ভক্তিভাব আছে। এই কার্ডিনালদের ভেতর থেকে একজন পোপ নিযুক্ত হবেন, কার্ডিনালরাই পোপ নিযুক্ত করবেন বা চূড়ান্ত করবেন, এমনকি আপনারা যারা কার্ডিনাল তারাও কেউ পোপ হয়ে যেতে পারেন। ফলে সেই স্বপ্ন দেখা কি খুব দুরূহ হবে বা অন্যায় হবে যে বাংলাদেশের একজন নাগরিক কোনো একদিন পোপ হবেন, বা আপনাকে দিয়ে হয়তো সেই যাত্রাটা শুরু হতে পারে, সেই স্বপ্নটা লালন করেন কি না? অন্যেরা লালন করছে, কিন্তু আমি নিজে করছি না, করছি না এই কারণে, কারণ এটা কিন্তু একটা সাধনার ফল নয়, একটা প্রচেষ্টার ফল নয়, এটা যে আমি একটা আকাঙ্ক্ষা করবো, হ্যাঁ সেটা নয়, এটা দান রূপে আসে। আজ এই কার্ডিনাল মনোনয়নটা কিন্তু একটা দান হিসেবে আছে, আমাদের কাছে আসছে, একটা উপহার হিসেবে আমাদের কাছে আসছে। কাজে সেই জন্য বললাম ভীষণভাবে বিচলিত হয়েছিলাম যখন এটা শুনলাম, হ্যাঁ অর্থটা বুঝতে পারছিলাম। শোনা যাচ্ছিল যে পোপ বাংলাদেশ সফর করবেন, এরকম একটা গুঞ্জন এখন রয়েছে, সফরসূচি কি চূড়ান্ত হয়েছে বা কোন সময় এটা হতে পারে? পোপ মহোদয় নিজে কিন্তু সেটা ঘোষণা করেছেন যে উনি সফর করতে চান বাংলাদেশকে, বাংলাদেশে এবং ভারতে, হ্যাঁ দুটো দেশ একসঙ্গে, কারণ একটা দেশের জন্য আসা এত দূর জন্য সম্ভব না। তো সেই জন্য উনি নিজেই ঘোষণা করেছেন, আমাদের প্রধানমন্ত্রী উনি আমন্ত্রণ জানিয়েছেন, আর আমরাও ক্যাথলিক মণ্ডলী যারা কর্তৃপক্ষ আছে, বিশপগণ, আমরাও আমন্ত্রণ জানিয়েছি এবং তা গ্রহণ করেছে। আপনাকে যদি ফাদার জিজ্ঞেস করি যে বাংলাদেশ তো একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, এবং এখানে দীর্ঘ সময় ধরে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, নানান ধরনের মানুষ, নানান ধর্ম মত মানুষ একসঙ্গে বসবাস করি, মাঝে মাঝে খানিকটা বিচ্যুতি আমাদের ঘটে, সেই বিচ্যুতিটি সামগ্রিকভাবে না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ঘটে। এই মুহূর্তে বাংলাদেশের অন্য সম্প্রদায়, এটা মুসলিম প্রধান দেশ, মুসলিমদের সংখ্যাই বেশি, অন্য সম্প্রদায়ের মানুষ কেমন আছে, বা আরও স্পষ্ট করে বলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কেমন আছে? আমি বলবো যে সমস্ত ঘটনা ঘটছে ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায়, জঙ্গিবাদের বলি, সন্ত্রাসবাদের বলি, এই ঘটনাগুলো কিন্তু আমাদের কৃষ্টির মধ্য থেকে আসছে না। হ্যাঁ আমি সবসময় বলি এগুলো আমদানি করা কিছু, কারণ আমাদের সংস্কৃতি কৃষ্টির মধ্যে বাংলাদেশে একটা সংহতি, একটা সম্প্রীতি, একটা মৈত্রভাব, এটা মৈত্রীভাব এটা কিন্তু আছে। আমি উদাহরণটা দিচ্ছি এইভাবে, প্রশান্ত মহাসাগরে নিচে খুব শান্ত পরিবেশ, হ্যাঁ একটা বড় নদীর মধ্যেও, সাগরের মধ্যেও, উপরে মাঝে মাঝে ঢেউ হয়, হ্যাঁ যে একটা ঘটনা, কিছু বাতাস আসলো, কিছু ঝড় হইলো, ঢেউ হলো, কিন্তু নিচের জল কিন্তু শান্ত। আমাদের সংস্কৃতিটা কিন্তু তাই, শান্তিভাব আছে, প্রশান্তি ভাব আছে, সম্প্রীতির ভাব আছে, ঐক্যের ভাব আছে, হ্যাঁ মাঝে মাঝে এই কিছু দাঙ্গা এটাও এসছে,
সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ এখন বর্তমানে হচ্ছে কিছু কিছু, আগেও ছিল পাকিস্তান হওয়ার আগে, হ্যাঁ ভারত পাকিস্তান পৃথক হওয়ার আগে সেই ধরনের দাঙ্গা হাঙ্গামা কি চলেছে, কিন্তু সেটা কিন্তু বললাম আমাদের সংস্কৃতিগত সম্পদ না। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের একটা শক্ত গ্রাউন্ডে দাঁড়াতে হবে। তার মানে ফাদার আপনি বলছেন যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি যেটা আমরা হাজার বছর ধরে লালন করছি এবং সঙ্গে সঙ্গে নিজস্ব যে ধর্ম বিশ্বাস সেটা যদি আমরা ঠিকমতো লালন পালন করতে পারি তাহলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মতো সমস্যাকে মোকাবেলা করা সম্ভব। এই বিষয়ে আপনার বিস্তারিত ব্যাখ্যা শুনতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সঙ্গে, আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সঙ্গে। কার্ডিনাল, আপনি যেটি বলছিলেন যে সব মানুষ যদি বা বাংলাদেশের মানুষ যদি আমাদের নিজস্ব যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার দীর্ঘদিনের, সেটি যদি আমরা ঠিকমতো লালন পালন করি এবং পাশাপাশি স্বশা ধর্মটা যদি ঠিকমতো অনুসরণ করি, তাহলে যে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যে ধরনের সমস্যা, সেগুলো থেকে মুক্তি মিলতে পারে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। বুঝিয়ে বলতে চাচ্ছি, আসলে আমাদের ধর্ম সাধনাটা শুধু বাহ্যিক নয়, আমাদের ধর্ম সাধনাটা সবসময় আমাদেরকে মনকে প্রভাবান্বিত করে, আমাদের হৃদয়কে প্রভাবান্বিত করে। আর এই ধর্ম সাধনাটা এমন একটা পর্যায়ে যাবে যখন আমরা অন্য মানুষকে ভালোবাসতে পারব। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা না আসে মানুষের প্রতি, শ্রদ্ধা সম্মান ভক্তি, ততক্ষণ পর্যন্ত ধর্ম কিন্তু তার আসল উদ্দেশ্য পালন করতে পারছে না। হ্যাঁ, কাজে ওই পর্যায়ে যাওয়াটাই তো লক্ষ্য সব ধর্মের। হ্যাঁ, কিন্তু সেখানে হোঁচট খাচ্ছে আমরা। হ্যাঁ, কতিপয় লোক বা কতিপয় গোষ্ঠী সেটা অন্যভাবে দেখছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারপর আমি বললাম অর্থনৈতিক উদ্দেশ্য আছে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ব্যাপারগুলো আছে। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে কি যে আসলে যে ধর্মের সাধনাটা সেটা কিন্তু খুব পরিচ্ছন্ন না। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? এই যে সাম্প্রতিক সমাজে জঙ্গিবাদ টঙ্গিবাদ এগুলোর পেছনে আত্মঘাতী হামলা পর্যন্ত করছে মানুষ, মানে নিজের জীবনটাকেও তারা তুচ্ছ করে ফেলছে, এই জায়গাগুলোতে এই ব্রেন ওয়াশটা কীভাবে হয় ফাদার, আপনাদের মূল্যায়ন কি? এই ব্রেন ওয়াশটা অবশ্যই, কারণ ধর্ম এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করবে, এমন কতগুলো মূল্যবোধ আছে। হ্যাঁ, যেমন আমিও কিছু যদি আমি ভালো কিছু করি, হ্যাঁ আমার ধর্মের প্রেরণা সেখানে আছে। হ্যাঁ, মানুষকে ভালো আমাকে বাঁচতে হবে। হ্যাঁ, যারা এমনকি অন্যায় করছে তাদেরকেও ক্ষমা করতে হবে। হ্যাঁ, তাদের জীবন কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। মানে মানুষ হচ্ছে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি, আর এই সৃষ্টিকে হ্যাঁ ধ্বংস করা, হ্যাঁ এটা তো মানুষের অধিকার নেই। কাজেই সেই জন্য ধর্ম কিন্তু এমন কতগুলো প্রেরণা দেয়, শক্তি, যেগুলো আমাদেরকে মানুষের কাছে নিয়ে যাবে। তা এখন বর্তমানে যেটা হচ্ছে, মানবতা কিন্তু মার খাচ্ছে। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের সবচাইতে বেশি, খুবই কী বলবো, বড় চ্যালেঞ্জ এবং সমস্যা। হ্যাঁ, সমস্যা, কারণ বললাম যে মানবতা শূন্য সমাজ দেশ পৃথিবী ঠিক নয়, এটা মানুষের জন্য ধর্ম তো। হ্যাঁ, কাজেই এই ধর্মটাই যদি আমাকে মানুষ না করে, হ্যাঁ ধর্মটাই যদি অন্য মানুষের জীবন কেড়ে নেয়, হ্যাঁ তাহলে কাজেই এই ক্ষেত্রে কিছু ধর্মান্ধতা আছে, কিছু মৌলবাদ। বর্তমান যুগে দুটো প্রবণতা আছে, সেটা হচ্ছে, এক হচ্ছে সেকুলারাইজেশন, হ্যাঁ যেটা অনেকটা ক্ষেত্রে বোঝা যায় ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে ধর্মহীনতা হয়ে যায়। হ্যাঁ, ধর্মকে ছেড়ে দাও, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলেন যে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে অসাম্প্রদায়িক একটা ভাবনা মানুষের সাথে,
আরেকটা আছে মৌলবাদ। আমরা যে মানুষ, আমাদের যে বুদ্ধিমত্তা আছে, আমাদের যে ইচ্ছাশক্তি আছে, আমরা যে মন্দকে জয় করতে পারি, আমরা যে মন্দ কোনটা ভালো কোনটা বুঝতে পারি, হ্যাঁ, এই যুক্তিশূন্য হ্যাঁ ধর্ম, সেটা কিন্তু মৌলবাদে চলে যাচ্ছে। আর এটার একটা পরিচ্ছন্নতা আসবে, একটা পরিবেশ আসবে, কিন্তু সময় লাগবে, হ্যাঁ, অনেক সময় একটা শতাব্দীও চলে যেতে পারে। কার্ডিনাল, আপনি বলছিলেন যে ধর্মকে অনেক সময় রাজনীতি ব্যবহার করে, রাজনীতি অনেক সময় ধর্মকে ব্যবহার করে, এবং সেটা করতে গিয়ে ধর্ম এবং রাজনীতি দুটোই কলুষিত হচ্ছে। এই কলুষিত কীভাবে হচ্ছে সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই, তার আগে আবার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবার একটা বিরতি, কথা বলবো কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিয়ার সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরও একবার। আমরা কথা বলছিলাম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সঙ্গে। কার্ডিনাল, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে ধর্মকে রাজনীতি এবং রাজনীতিকে ধর্ম, দুই পক্ষই দুটোকে ব্যবহার করছে, এবং এর ফলে রাজনীতি এবং ধর্ম দুটো যে বৃহৎ জিনিস, দুটো জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে, কীভাবে যদি একটু বলেন। একটা রাষ্ট্র যখনই একটি নির্দিষ্ট ধর্মের পক্ষে যায় বা পক্ষ নেয়, হ্যাঁ, তখন ওই রাষ্ট্রের মধ্যে যে অন্য ধর্মের মানুষগুলো আছে, হ্যাঁ, তারা কিন্তু উপলব্ধি করছে যে এই রাষ্ট্রের নাগরিক আমরা নই, হ্যাঁ, আমাদের রাষ্ট্রীয় সত্তাটা সার্বজনীন নয়। রাষ্ট্রধর্ম থাকাটা আসলে কতখানি যৌক্তিক? আমরাও, আমাদেরও সংবিধানে এখন রাষ্ট্রধর্ম রয়েছে। হ্যাঁ, বলা হয়েছে যে রাষ্ট্রধর্ম হচ্ছে, হ্যাঁ, ইসলাম ধর্ম রাষ্ট্র, আমি বললাম সেটাই তো, বললাম রাষ্ট্রীয় নীতিতে চলে আসা একটা ধর্মকে স্বীকৃতি দেওয়া অন্য ধর্মের অস্বীকৃতি মনে হচ্ছে, যদিও বলে, কথায় বলে যে না, সব ধর্মের মানুষের স্থান আছে এখানে, কিন্তু কথাটা হলো যখনই এই রাষ্ট্রনীতিটা প্রণয়ন হয়, আমাদের সেই স্বাধীনতার সময় থেকে যে সংবিধান ছিল সেখানে তো ওটা ছিল না, কিন্তু ধর্ম কি বাদ ছিল তখন? সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে, বাংলাদেশেও আত্মঘাতী হামলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান যখন করতে যাচ্ছে, নিজেরা নিজেদের জীবনটাকে শেষ করে ফেলছে, এই ধরনের শিক্ষা আদৌ কোনো ধর্মের মর্মবাণী কি? এটা আত্মহত্যা করার বিধান বা অনুমোদন কি কোনো ধর্মেই রয়েছে পৃথিবীর? প্রথমত কোনো ধর্মেই নেই। সেদিন আমিও বেশ সব ধর্মের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে যে আয়োজনগুলো করেছিলাম গত বছর, আর সেখানে সবাই আমরা বলেছি যে ধর্ম কারণে বা ধর্মের দোহাই দিয়ে আমরা কাউকে, হাঁ, হত্যা করতে পারি না, কার জীবন নাশ করতে পারি না। কিছু কতিপয় মানুষ বা সংগঠন বা গোষ্ঠী, হ্যাঁ, তারা ধর্মের রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। একসময় আমরা ধর্মে ধর্মের যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, সেগুলো দেখেছি। আজকের বিশ্ব বাস্তবতায় ক্রুসেড বলি বা জিহাদ বলি, সেটা আসলে আর কতটুকু যৌক্তিক, তার কতটুকু জায়গা রয়েছে এখনকার মানবিকতার যুগে? যুদ্ধ কোনো সময়ে মঙ্গল বয়ে আনে না, কোনো যুদ্ধই না। এখান থেকে মুক্তির উপায় কি? এটি আমার শেষ প্রশ্ন। শিক্ষা, শিক্ষা ছাড়া বিকল্প নেই। আজকে ছোট শিশু যদি বেড়ে ওঠে একটা যুদ্ধের ভাব নিয়ে, হ্যাঁ, মানুষকে হত্যা করার ভাব নিয়ে, 5-6 বছরের একটা মেয়ে, হ্যাঁ, সে, হ্যাঁ, স্লোগান দিচ্ছে, আমি এর ফাঁসি চাই। 5-7 বছরের একটি মেয়ে কী চিন্তা নিয়ে, কে স্লোগান নিয়ে বেড়ে উঠছে, মানুষের জীবন কেড়ে নেওয়া অধিকার তো সৃষ্টিকর্তা আমাদের দেননি, হ্যাঁ, তার কাছ থেকে দান রূপে পেয়েছি জীবনটা, হ্যাঁ, কাজেই এই এইটাই বললাম যে এইগুলো কিন্তু সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, আজকে ছোট ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে বা সেই টেলিভিশনে কি দেখছে, হ্যাঁ, সে সন্ত্রাস দেখছে, ওখান থেকে শিখছে। আজকে স্কুল কলেজের মধ্যেও কি শিক্ষা দেওয়া হচ্ছে? আজকে যারা জঙ্গিবাদী হয়ে, হ্যাঁ, আত্মঘাতী হামলায় জড়িত হয়ে পড়ছে, তারাও তো শিক্ষা পাচ্ছে,
সমাজে তো শিক্ষা দিচ্ছে, সমাজে সবাই না কিন্তু কিছু মানুষ তো শিক্ষা দিচ্ছে, কাজে শিক্ষার আর বিকল্প নাই। এটার পরিবর্তন, এটার এই স্রোতের বিরুদ্ধে যেতে হলে হ্যাঁ আমাদেরকে কিন্তু ভালো শিক্ষা দিতে হবে। আমাদের আমাদের যত প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমার এই একটি কথা, তোমরা মানুষ হতে এসছো, ভালো রেজাল্ট করতে আসো। অনেক ধন্যবাদ কার্ডিনাল প্যাট্রিন্ডিরোজারি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে এই যমুনা টিভিকেও, তার পরিবারের সকলকেও ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। ভালো থাকবেন। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।